नमस्कार बंधुरा, केमन आछेन सबाई। एलोआर ब्लग्जे आपनादेर अनेक स्वागत। तो सकाल सकाल आमादेर घरेर छोट्ट अतिथिदेर संगे परिचय कराई। एई जे काल आमार मेये ओर बाबार संगे बाजार गिये एई माछगुलोके निये एसेछे। तो एखन आमार एइगुलो एकदमई पछन्द नय, बाड़ीते राखार जायगा नेई, मिस्त्रिते काज करबे दुदिन परे, खुबई असुविधा। तो जाई होक, एई दुटो काचेर बोतल छिल, बयम छिल, सेइगुलोके मेजे एकटातेई भरे राखलाम। बस देखते भालोई लागछे, देखुन कि सुंदर लागछे। ओजन आर किछु बोल्लाम ना, एखन ओदेर पाथर आनते हबे, एरपर आरेकटा बड़ो जायगा किनते हबे। ता सकाले शुरूटा आमी प्रतिदिनेर मतन शुरू करी, एई सब काजकर्म शेषे स्नान करे एकटु माके जल मिष्टि दिए दिनटा शुरू करी। एखन एइभाबेई शुरू करते हय়। तो चलुन देखी आरोही कि करछे। तो ये आरोही छवि आँकते बसे गेछे। हाय, की आँकछो बाबा? कि एटा कम्पिटिशने आँकबे नाकि? ওর আর কি কিছুদিন পরে কম্পিটিশন আছে। তো ওর মাস্টার বলেছে এটাই আঁকতে। এখন জানি না ও কি করবে, দেখা যাক। চলুন সবজিগুলো ধুয়ে ফেলি, বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে। আর আমি এর আগেও বলেছি, বাজার থেকে যখনই কিছু নিয়ে আসে আমি সেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ফেলি, তারপর ফ্রিজে রেখে দিই, সেটা যে সবজি হোক বা যাই হোক আনার পরে। তা আজকে আবার রামপুরহাট বাজার যাইনি, মানে আমাদের বাড়িটা এমনই জায়গাতে, এদিকে রামপুরহাটের বাজার থেকেও আমরা বাজার করতে পারি, আবার এদিকে তারাপীঠের বাজার থেকেও বাজার করতে পারি, যেদিন যেখানে মন হয়। তবে তারাপীঠের বাজারটা একটু সকাল করে বসে, এখানে বেশি লোকজনের আনাগোনা তো। আর তারাপীঠে মাছটাও খুব ভালো পাওয়া যায়, একদম টাটকা টাটকা বড়, দেশি কাতলা, তারপর নানান ধরনের মাছ। যেহেতু এখানে লোক আসা যাওয়া করে, বাইরের থেকে লোক আসে থাকে, ওর জন্য আর কি। আর রামপুরহাটের বাজারটায় সবজি তো পাওয়া যায়, কিন্তু এত সুন্দর টাটকা হয় না সবজিগুলো, দেখুন। তা যাই হোক, আমি এই সবজি ধোয়ার সময় জলে একটু এই যে সেলফ কেয়ার এই সবজি ধোয়ার এই ওষুধটা দিয়ে দিই, দিয়ে বেশ 10 মিনিট মতন রেখে দিই, তারপরে এটাকে ধুয়ে তুলে নিই। এটা আমাদের যেদিনই সবজি আনে সেদিনকারই ডিউটি। আর সবজিটা বেশ আমাদের অনেকটাই একবারে নিয়ে চলে আসে। আর আজকে এই দেখুন, তারাপীঠের বাজার গেছিল তো, দেই কুমড়ো শাকটাও নিয়ে এসছে একদম টাটকা টাটকা, আর এই কিছু আমও নিয়ে এসছে। বাড়িতে গাছে তো আম আছে, আর বাবার বাড়িতে তো প্রচুর আম, ওখানে তো আম 5-10 টাকা কেজি, কিন্তু এই রামপুরহাটে 30-40 টাকা করে আমের কেজি, তার কি করা যাবে। তো আজকে সবজি নিয়ে এসছে, সবজির সঙ্গে আবার একটু চিকেনও নিয়ে এসছে। আর আমি এদিকে আমার শাশুর এদিকে কুমড়োর শাকটা কাটছে, ওটাকে করবো, একটু চিকেন করবো ভাবছি। আর একটু কিছু শাশুড়ির জন্য নিরামিষ করে দিতে হবে আজকে, উনি খাবেন না, খান না আগেই বলেছি, কারণ আজকে ভালো মাছও পাইনি, একটু দেরি করে বাজার গেছিলো যেহেতু। আর আমার রেগুলার এই হাতে, বাড়ি থাকলে ওর বাবা কী করে, আমার হাতে পাতে অনেক সাহায্য করে। যেমন এই যে আজকে সবজিগুলো তো আমি ওই অবধি রেখে চলে গেলাম রান্নাবান্না করতে, আর এদিকে এই যে সবজিগুলো ধুয়ে ভালো করে সুন্দর করে সেগুলোকে আবার ডিকিতে ভরে ফ্রিজে ভরা, মানে ভীষণ ভালো করে উপকার করে আমার, অনেক কাজ আমাকে করতেই হয় না। কি সুন্দর ফ্রেশ সবজি বলুন, খুব ভালো লাগছে না দেখতে? কিন্তু রামপুরহাটের বাজারে এরকম সবজি আমি পাই না। ডুমুরগুলো দেখেছেন, খুব সুন্দর। এই ডুমুর রান্না যদি ঠিকঠাক বেশ কষা কষা মাংসের মতন করা যায় না, দারুণ লাগে। এই দিয়েই মনে হবে ভাত খাওয়া হয়ে গেল। কুমড়োটাও বেশ ভালো এনেছে, কিন্তু আমগুলো ঠিকঠাক আনতে পারিনি জানেন তো, আমগুলো একদম ঠকিয়ে দিয়েছে। আর ও এইরকম আমটা মতো ভালো কিনতে পারে না, আমগুলো একদম বেকার হয়ে গেছে, ঠিক বুঝে আনতে পারেনি। ও যখনই আনে আম খুব কমেও ভালো আনতে পারে, আমি বুঝতে পারি না, ও আমাকে শুধু বলবো আম আমি বুঝতে পারিনি, আর বেশিরভাগই আমও খারাপ নিয়ে আসে। তো এই আমটা মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। আম কটা বেশ আমি ধুয়ে নিলাম, ওদিকে বাদবাকি তরকারি বসিয়ে দিয়ে, আর এদিকে লঙ্কাগুলো কী করলাম, লঙ্কার বোটগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে ঝুড়িতে ভরে বেশ পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তারপরে আবার এদিকে আমার শাশুড়ির নিরামিষ যা রান্না করার সেগুলো হয়ে গেছে, শুধু কুমড়োর শাকটা বসানো আছে, তারপরে ভাবছি চিকেনটা বসিয়ে দেবো। এদিকে চিকেনের মশলাটাও আমি করে নিয়েছি,
এই প্রায় 700 750 মাংস নেছে, তার পরিমাণ মতন একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ কুচি, আর এই যে 4টা কাঁচা লঙ্কা আর এই কটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে আমি আগেই পেস্ট করে নেব। কিন্তু এখন এত গরম পড়েছে, দুদিন পরে রথ, রথে তো আগে বৃষ্টি হতো, এখন সেটারও নেই। তো যাই হোক, আমি একটু এই শরবত করে খেয়ে নিই। যখন ফ্রিজে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকে তখন তো বেশ কোল্ড ড্রিঙ্কসটা খাই, কিন্তু এখন কিছু নেই, ওই জন্য আমি একটু চিনি লবণ আর একটু লেবু দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু শরবত করে নেব। তার আগে চিনিটা গলার জন্য একটু সাইড করে থুয়ে দেবো, ততক্ষণ আমি এদিকে চিকেনটা বসিয়ে দেবো। এত আর এটা খেলে যা শান্তি লাগে না! আমি শরবত খেতে এমনিতেও খুব ভালোবাসি, আর শরবতটা শুধু আমি কেন, সবাই খেতে পছন্দ করে। তো বাস এটা রেখে দিই, একটু গলুক, ততক্ষণ কুমড়োর শাকটা নামিয়ে নিই। কুমড়োর শাকটা একটা মানে আজকে এমন হয়েছে বাজারে যে একটা মাছও পাইনি, একটা মাছের মাথাও পাইনি। আমি আবার বেশিরভাগ কুমড়োর শাক একটু মাছের মাথা দিয়ে করতে ভালোবাসি, তো এটা নিরামিষই করলাম, কী আর করা যাবে। তো চলুন, আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এবার চিকেনটাকে বসিয়ে দিই। আমি একদম নর্মাল চিকেন বানাবো, কোনো বেশি মশলা দেবো না, এই গরমে বেশি রিচ করলে শরীর টরিল খারাপ করবে, তারপর আবার মেয়েটাও আছে। তো আমি বেশিরভাগ সময় কি করি, হয়তো আমরা অনেকেই আছে চিকেনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, এমনি না তো খাওয়ার রং দিই, কিন্তু আমি কিন্তু কিছুই দিই না। তার কারণ এই যে তেলটা দিলাম, তেলের উপরে আমি এক ফোঁটা চিনি দিয়েছিলাম, চিনিটা বেশ পুড়ে পুড়ে যখন বেশ লাল লাল টাইপের হয়ে গেছে তখন আমি এই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এতে কী হবে, মাংসের কালারটা খুব সুন্দর আসবে। আর পেঁয়াজগুলো এই হালকা ভেজে নেব, তারপরে একটু টমেটো একটু লবণ দিয়ে আবার বেশ ভাজা ভাজা হয়ে তারপরে মশলাগুলো নর্মাল ঘরোয়া মশলা যেমন দিয়ে দিই সেগুলো দিয়ে দেব। ব্যাস এবার এইটা দিয়ে বেশ খানিকক্ষণ গলিয়ে নেবো, টমেটো যখন গলে গলে যাবে, ভাজাও প্রায় হয়ে হয়ে এসছে। এখন আমি এই মশলা যেটা করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেবো। তবে আমি এখনও কিন্তু হলুদ দিইনি, এবার এই মশলাটা ঢালবো, বেশ কিছুটা পরেই আর কি হলুদটা আমি দেব। মশলার এই যে মিক্সির কাপটাতে আবার খানিকটা মশলা লেগে আছে, তা আমি আবার কী করলাম, এক ফোঁটা জল দিয়ে ঘুলিয়ে ওটাকেও এর সঙ্গে দিয়ে দিয়েছি। মশলাটা বেশ ভালো ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। এখন আমি এই যে গুঁড়ো যে মশলাগুলো দিই, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই যে জিরেটা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস একটু হলুদ দিয়ে দিলাম। এবার যখন এই মশলাটা মানে নাড়তে চাড়তে যখন বেশ তেল ছেড়ে দেবে তখন চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা ধুয়ে রাখা আছে। আজকে রান্না সব হয়েই গেছে প্রায়। আর এদিকে আরোহী, আরোহীর কথা আর কী বলবো, ওর এখন এই যে কম্পিটিশান আছে এই রবিবারে, ও এখন ছবি আঁকছে, আর এই সারাদিন ব্যস্ততা মাছ নিয়ে, মাছ সারাদিন দেখেই যাচ্ছে। আরও এমনি পশু পাখি, মাছ, কুকুর, বিড়াল যা আছে পুষতে সব জিনিস ভালোবাসে, খুবই দারুণ। মানে ওরা গেছিলো বাজার পোলট্রি মানে যে মুরগিগুলো হয় ছোট ছোট সেই মুরগিগুলো কিনতে, তা মুরগি পায়নি, ঘরে মুরগি পুষবে, বলুন কি মানে ঝামেলা। তা মুরগি পায়নি, মাছ নিয়ে এসছে, তাও একদিক থেকে রেহাই। মুরগি যদি নিয়ে আসতো কী হতো বলুন তো, এমনিই ঘরে জায়গা নেই আমার, তারপরে ঘরে এখনও কোনো কাজ হয়নি, দুদিন পরে কাজ লাগবে মিস্ত্রি, কতটা ঝামেলা বলুন তো। তা যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুবার ঢাকা দেওয়া হয়ে গেল, প্রায় 10 মিনিট 5 মিনিট পর খোলা হয়ে গেল। তা আমার চিকেনে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আস্তে আস্তে এতেই কষিয়ে নেব। তো এই চিকেনে তেলও ছাড়ছে যেমন জলও ছাড়ছে, তো এই জলটা যখন টেনে নেবে আর বেশ কষানো হবে তখন একটু যদি জল দেওয়ার মতন হয় জল দেব, যদি জল দেওয়ার মতন না হয় তো দেবো না। তবে এখানেই কিন্তু সিদ্ধ হয়ে যায় চিকেনটা, তো খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধ হয়। দেখেছেন আমি বিনা মশলায় মানে খুব ঘরোয়া পদ্ধতিতে, আর এইভাবে করলে এই গরমে যদি একটু মাংস টাংস খেতে মন হয় তাতে কোনো অসুবিধা নেই। তা যাই হোক, কষানো তো হয়ে গেছে, ভাবছি একটু আরোহীকে নরম নরম টুকরো টুকরো মাংসগুলো একটু কষানো দিই, আর বাচ্চা কাচ্চাকে যদি দেওয়া যায় একটু কষানো মাংস মায়ের হাতের, ওফ ওদের তো মনটা আরও ভালো হয়ে যায়। তাই যে আরোহী আসছেন, ও এখনও বুঝতে পারেনি,
তো খুব খুশি, তা বাটিটা আমার হাত থেকে নিয়ে জুত করে টুলের ওপরে বসলো। কেমন হয়েছে? হ্যাঁ, কি খাচ্ছ? মাংস। কেমন হয়েছে খেতে? গরম, খুব গরম। হ্যাঁ, তো বাস এদিকেও হয়ে গেছে, এরকমই আমি মাংসটাকে নামিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগসে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা।